হাই, দিস ইজ তাপস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পাল টিউটোরিয়ালস। এখানে মেনলি আমরা যেটা নিয়ে আলোচনা করে থাকি সেটা হলো ইংলিশ গ্রামার, স্পোকেন ইংলিশ, এমএস অফিস এবং অ্যাডভান্স এক্সেল নিয়ে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইংলিশ গ্রামার নিয়ে, এবং ইংলিশ গ্রামারের মধ্যে খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটা হলো ভার্ব নিয়ে। ভার্ব খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, এবং ভার্বের মধ্যে আজকে আমরা শিখব টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব নিয়ে। এগুলো কাকে বলে, কীভাবে ইউজ হয় এবং প্র্যাকটিক্যালি সেগুলো করে আজকে আমরা দেখব। তো চলো দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আসছে ইউজ অফ ভার্ব টু বি। টু বি ভার্বটা আমরা কীভাবে ইউজ করি? টু বি ভার্বের মানে হলো স্টেট সামথিং, কোনো কিছু বলা, কোনো কিছু বিবৃতি করা, কোনো কিছু বলা বা কোনো কিছু হওয়া, এরকম হলে সেটা হলো টু বি ভার্ব হয়। টু ডু ভার্ব যেটা আছে সেটা হলো করা, টু টেক অ্যাকশান, কোনো কিছু করা বোঝালে তখন সেটা টু ডু ভার্ব হয়। আর কোনো কিছু আমার আছে, আমার দখলে আছে বা কোনো কিছু আমার নিজের, এরকম বোঝাতে টু হ্যাভ ভার্ব ইউজ করা হয়। এবার এই ভার্বগুলো কোনগুলো কী কী সেটা আমরা দেখে নেব। যেমন টু বি ভার্ব কোনগুলো, টু বি ভার্ব হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, এক্সেট্রা। এছাড়া টু ডু ভার্ব কোনগুলো, ডু, ডাস, ডিড, এই তিনটে হলো টু ডু ভার্ব। টু হ্যাভ ভার্ব কোনটা, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটে টু হ্যাভ ভার্ব। এবার দেখে নেব এদের সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম কী। যেমন টু বি ভার্বের আই অ্যামটা প্লুরালে হয়ে যায় উই আর, আমি হই, এখানে হবে আমরা হই। ইউ আর, ইউ আর, ইউ আরটা মানে তুমি হও, তোমরা হও। হি ইজ, সি ইজ, ইট ইজ, এটা প্লুরালে গিয়ে হয়ে যায় দে আর, সে হয়, এটা হয়ে যাবে দে আর, তারা হয়। টু ডু ভার্বে কী চেঞ্জ হয়, আই ডু, আই ডুটা উই ডু, আমি করি, আমরা করি। ইউ ডু, ইউ ডু, তুমি করো, তোমরা করো। হি ডাস, সি ডাস, ইট ডাস, এটা হয়ে যাবে দে ডু, সে করে, এটা হয় বা এটা করা করা হয়, তারা করে, হয়ে যাবে। এরপরে আছে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বের সিঙ্গুলার হলো আই হ্যাভটা হয়ে যাবে উই হ্যাভ, ইউ হ্যাভটা হয়ে যাবে ইউ হ্যাভ, মানে ইউ হ্যাভ মানে তুমি, এখানে ইউ হ্যাভ মানে তোমরা। হি হ্যাজ, সি হ্যাজ, ইট হ্যাজ, এটা হয়ে যাবে দে হ্যাভ। তাহলে এটা হয়ে গেল আমাদের সিঙ্গুলার প্লুরাল ফর্ম হয়ে গেল। এরপরে আমরা শিখব যে টু বি ভার্বটাকে ডিটেলসে শিখব কীভাবে কোথায় ইউজ করা হয়। টু বি ভার্ব, বি ভার্ব মেনলি দুরকমভাবে ইউজ হতে পারে, মেন ভার্ব হিসেবে ইউজ হতে পারে, আবার অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হতে পারে। মেনলি আমরা অক্সিলারি ভার্ব হিসেবে বেশি ইউজ করে থাকি, তো দুটো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে বি ভার্বটাকে আমরা মেন ভার্ব হিসেবে কীভাবে ইউজ হয় সেটা আমরা দেখে নিই। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমরা মেন ভার্ব হিসেবে অ্যাম, ইজ, আর ব্যবহার করতে পারি। সেটা কীরকমভাবে, যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কীভাবে আমরা ব্যবহার করি, আই অ্যাম এ বয়, আমি একজন বালক, হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র, দে আর প্লেয়ার্স, তারা হলো খেলোয়াড়, সি ইজ আ টিচার, সে একজন শিক্ষিকা, ইট ইজ আ গুড ডে, এটা একটা ভালো দিন, দ্য ফ্লাওয়ার্স আর ভেরি বিউটিফুল, ফুলগুলো হলো খুবই সুন্দর। এখানে যে ভার্বগুলো আছে অ্যাম, ইজ, আর, ইজ, ইজ, আর, এগুলো হলো কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ এটা ছাড়া অন্য কোনো ভার্ব এখানে আর নেই, এটাই হলো এখানে এই সেন্টেন্সের মধ্যে এটাই মেন ভার্ব। তাহলে অ্যাম, ইজ, আর, এটা কিন্তু মেন ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। এরপরে আমরা শিখব টু বি ভার্ব যেটা আমরা ইউজ করলাম অ্যাম, ইজ, আর, সেটা নেগেটিভ সেন্টেন্সে কী হবে। নেগেটিভ সেন্টেন্সে আচ্ছা, এর ফর্মুলাটা বলা হয়নি এখানে, এর ফর্মুলাটা হলো প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে অ্যাম, ইজ, আর সাবজেক্ট হিসেবে বসবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে রিমেনিং যা থাকবে সেটা বসবে। তাহলে এখানে সাবজেক্ট হলো আই, আই বসে গেছিলো, আমি, তারপরে ভার্ব আয়ের পরে সবসময় অ্যাম বসে, অ্যাম বসে গেছে, তারপরে অবজেক্ট বসে গেছে, এ বয়, তারপরে যদি রিমেনিং কিছু থাকতো তাহলে রিমেনিং বসে যেত, ঠিক আছে। তো এবার আমরা শিখবো এর নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স মানে হলো না বোধক বাক্য, না বোধক বাক্য পড়তে গেলে এটা বেশি কিছু পরিশ্রম করতে হবে না, শুধু এর সঙ্গে নট ওয়ার্ডটা অ্যাড করে দিতে হবে। যেমন এখানে আছে আই এম নট আ বয়, আমি একজন বালক নয়, হি ইজ নট আ স্টুডেন্ট, সে একটা ছাত্র নয়, দে আর নট প্লেয়ার্স, তারা খেলোয়াড় নয়, সি ইজ নট আ টিচার, সে একজন শিক্ষিকা নয়, ইট ইজ নট আ গুড ডে, এটা একটা ভালো দিন নয়, দ্য ফ্লাওয়ার্স আর নট ভেরি বিউটিফুল, ফুলগুলো সুন্দর নয়। তাহলে এটা হলো নেগেটিভ সেন্টেন্স। এর ফর্মুলা কী হলো, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে অ্যাম, ইজ, আর সাবজেক্ট হিসেবে বসবে, তারপরে অ্যাম, ইজ, আর মানে কি, এটাকে ভার্ব, ভার্ব বসে গেল, তারপরে
not যেহেতু negative sentence তাই not বসে গেল তারপরে object তারপরে remaining এখানে কিন্তু am is are এই যে ভার্বটা এটা কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে ঠিক আছে তাহলে negative sentence আমরা শিখে গেলাম এরপরে আমরা শিখব interrogative sentence মানে হলো প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধক বাক্য যেমন কি am i a boy আমি কি একজন বালক is he a student সে কি একজন ছাত্র Are they players? তারা কি খেলোয়াড় এটা কাউকে কিছু জিজ্ঞেস করছে Is she not a teacher? সে কি একজন শিক্ষিকা নয় বা তিনি কি একজন শিক্ষিকা নয় Is it not a good day? এটা কি একটা ভালো দিন নয় Are the flowers not very beautiful? ফুলগুলো কি ভালো নয় বা সুন্দর নয় ঠিক আছে তো এখানে এর ফর্মুলা কি হবে প্রথমে am is are মানে প্রথমে ভার্বটা বসবে am is are প্রথমে ভার্ব বসে গেল এরপরে সাবজেক্ট বসবে তারপরে যদি নেগেটিভ সেন্টেন্স হয় নট বসবে না হলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে নট বসবে না তারপরে অবজেক্ট তারপরে রিমেনিং যেমন এখানে প্রথমে আইয়ের পরে আমরা অ্যাম বসাই তো এখানে অ্যাম বসে গেছে আগে অ্যাম তারপরে সাবজেক্ট বসে গেছে আই তারপরে অবজেক্ট বসে গেছে এবার এখানে একটা নেগেটিভ সেন্টেন্স যেমন ইজ সি নট আ টিচার সে কি একজন শিক্ষিকা নয় তো এটার ক্ষেত্রে কি হয়েছে প্রথমে অ্যাম ইজ আর বসে গেছে তারপরে সাবজেক্ট বসে গেছে তারপরে নট ব্যবহৃত হয়েছে বিকজ এটা নেগেটিভ সেন্টেন্স তাই আশা করি এত পর্যন্ত বোঝা গেছে এরপরে আমরা আলোচনা করব টু বি ভার্ব অ্যাজ অক্সিলারি ভার্ব হেল্পিং ভার্ব বি ভার্ব এতক্ষণ আমি যেটা বললাম সেটা হলো মেন ভার্ব কী করে মেন ভার্ব হিসেবে কীভাবে ব্যবহৃত হয় সেটা আমি বললাম এবার এই বি ভার্ব অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে কীভাবে ব্যবহৃত হয় সেটা এখানে ডিসকাস করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি আমি আমার টেন্স নিয়ে একটা ভিডিও আছে একটা না তিনটে ভিডিও আছে যেখানে প্রেজেন্ট টেন্স নিয়ে পুরো ডিটেলসে বলা হয়েছে পাস্ট টেন্স নিয়ে পুরো ডিটেলসে বলা হয়েছে এবং ফিউচার টেন্স নিয়ে পুরো ডিটেলসে বলা হয়েছে যদি ওই ভিডিওগুলো কেউ দেখে না তাকে তাহলে প্লিজ ওখান থেকে গিয়ে দেখে নিও তাহলে ডিটেল টেন্স সম্বন্ধে পুরো মানে খুব ডিটেলসে বুঝতে পারবে ওটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা বর্তমানে কোনো কাজ অনেকক্ষণ ধরে করছি বা এখন করা হচ্ছে এখন কাজটা চলছে কন্টিনিউইং হচ্ছে এরকম বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয় যেমন আই অ্যাম প্লেয়িং ফুটবল আমি এখন ফুটবল খেলছি হি ইজ রিডিং বুক সে এখন বই পড়ছে উই আর ওয়াচিং মুভি আমরা এখন মুভি দেখছি রাজা ইজ সিঙ্গিং নাও রাজা এখন গান করছে টুকা ইজ হেল্পিং হিম টুকাই তাকে সাহায্য করছে স্টুডেন্টস আর ডুইং দেয়ার হোমওয়ার্ক ছাত্ররা তাদের হোমওয়ার্ক করছে পিয়ালি ইজ রানিং নাও পিয়ালি এখন দৌড়াচ্ছে এই যে সেন্টেন্সগুলো মানে এখন এই কাজটা চলছে এরকম বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তো সেক্ষেত্রে আমরা কী ফর্মুলা ইউজ করি প্রথমে সাবজেক্ট বসে তারপরে অ্যাম ইজ আর এটা কিন্তু হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আরটা কিন্তু এখানে হেল্পিং ভার্ব অক্সিলারি ভার্ব কারণ এরপরেই আমরা ব্যবহৃত করবো মেন ভার্বটা প্লেইং প্লেইং প্লেটা হলো মেন ভার্ব প্লের সঙ্গে যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাই আইএনজি যোগ হয়ে গেছে তারপরে অবজেক্ট তারপরে রিমেনিং তাহলে কী হলো প্রথমে সাবজেক্ট বসবে তারপরে অ্যাম ইজ আর এই তিনটের মধ্যে যে কোনো একটা হেল্পিং ভার্ব বসবে তারপরে মেন ভার্ব বসবে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে বসাতে হবে তারপরে অবজেক্ট বসবে তারপরে রিমেনিং যা কিছু থাকবে সেটা বসবে তাহলে এখানে কী হলো প্রথমে আমি এখন ফুটবল খেলছি তাহলে এখন সাবজেক্ট কোনটা আমি তারপরে হেল্পিং ভার্ব হয়ে গেল অ্যাম তারপরে মেন ভার্ব হলো খেলাটা খেলার সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে প্লেয়িং তারপরে ফুটবল আই অ্যাম প্লেয়িং ফুটবল তারপরে আছে হি ইজ রিডিং বুক হিটা হলো এখানে সাবজেক্ট ইজটা হলো এখানে হেল্পিং ভার্ব রিডটা হলো মেন ভার্ব রিডের সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে বিকজ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই তারপরে অবজেক্ট বসে গেল ঠিক আছে তো এইভাবে সমস্ত সেন্টেন্সগুলো ফর্মুলায় ফেলে দিলে বোঝা যাবে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বটা কীভাবে ইউজ হয় সেটা আমি বলে দিলাম এরপরে আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোনগুলো অতীতে কোনো কাজ চলছিল করা হচ্ছিল এরকম বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় অতীতে কোনো কাজ করা হচ্ছিল বা চলছিল এরকম বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় যেমন আই ওয়াজ প্লেয়িং ফুটবল আমি ফুটবল খেলছিলাম হি ওয়াজ রিডিং বুক সে বইটা পড়ছিল উই ওয়ার ওয়াচিং মুভি আমরা মুভিটা দেখছিলাম রাজা ওয়াজ সিঙ্গিং নাও হবে না এটা হবে রাজা ওয়াজ সিঙ্গিং লাস্ট নাইট বা ইয়েস্টারডে সিঙ্গিং ইয়েস্টারডে রাজা ওয়াজ সিঙ্গিং ইয়েস্টারডে রাজা 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 গতকাল গান করছিল টুকাই ওয়াজ হেল্পিং হিম টুকাই তাকে সাহায্য করছিল স্টুডেন্টস ওয়ার ডুইং দেয়ার হোমওয়ার্ক ছাত্ররা তাদের হোমওয়ার্ক করছিল পিয়ালি ওয়াজ রানিং এখানে হবে পিয়ালি
was running yesterday them. Pierre was running yesterday. পিয়ালি গতকাল দৌড়াচ্ছিল, তাহলে অতীতে কোনো কাজ চলছিল এরকম বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তো সেক্ষেত্রে কী হবে আমাদের ফর্মুলা, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ওয়াস অথবা ওয়ার বসবে, এটা কিন্তু হেল্পিং ভার্ব। ওয়াস অথবা ওয়ার বসলো হেল্পিং ভার্ব হিসেবে, তারপরে মেন ভার্ব বসবে এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে বসাবো। যেমন মেন ভার্ব হলো প্লে, প্লের সঙ্গে আইএনজি যোগ করে প্লেইং হয়ে গেল, তারপরে অবজেক্ট বসলো, তারপরে রিমেনিং বসলো। তাহলে যেখানে কী হলো সেন্টেন্সটা, আমি গতকাল ফুটবল খেলছিলাম, তাহলে এখন সাবজেক্ট কোনটা, আমি আমি বসে গেলাম। তারপরে হেল্পিং ভার্ব কী আছে, ওয়াস, যেহেতু এটা অতীতের তাই ওয়াস। তারপরে মেন ভার্ব কোনটা, প্লে মানে খেলা করা, প্লের সঙ্গে আইএনজি যোগ হলো প্লেইং, আই ওয়াস প্লেইং কী খেলছিলাম, ফুটবল, ফুটবলটা হয়ে গেল অবজেক্ট, তাহলে আই ওয়াস প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছিলাম। এরকম এই ফর্মুলায় বাকি সেন্টেন্সগুলো সবই করা হয়েছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বি ভার্ব কী করে ইউজ করি সেটা দেখে নিলাম। এরপরে আমরা জানব বি ভার্ব আমার এত পর্যন্ত শেষ। এবার আমি ডু ভার্ব ইউজ করব। ডু ভার্ব, ডু ভার্ব ক্যান বি ইউজড অ্যাজ আ মেন ভার্ব, অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব। ডু ভার্ব এখানে কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার অক্সিলারি ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। যেমন কীভাবে তার এক্সাম্পলগুলো আমি পরপর দেখাবো। তো প্রথমে মেন ভার্ব কী, মেন ভার্ব হিসেবে কীভাবে ইউজ হয় সেটা আমরা দেখিয়ে দিই। যেমন আই ডু মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করি। সি ডাস আর কোচিং, সে তার কোচিং সেন্টার চালায় বা কোচিং করে। উই ডু আওয়ার জব, আমরা আমাদের কাজ করি। দে ডু দেয়ার ডিউটি, তারা তাদের ডিউটি করে। হি ডাস দ্য ওয়াশিং আপ, সে তার নিজেকে পরিষ্কার করে বা ফ্রেশনেস করে। তো এইখানে যে ডুটা আমরা ইউজ করছি এটা কিন্তু মেন ভার্ব হিসেবে, বিকজ এখানে অন্য কোনো আর ভার্ব নেই, অন্য কোনো সাব ভার্ব নেই। তাহলে যা আইডেন্টিফাই করবো যেটা মেন ভার্ব নাকি হেল্পিং ভার্ব, কিন্তু এখানে অন্য কোনো ভার্ব নেই, এখানে আমি করি, এটা কিন্তু করাটা কিন্তু মেন ভার্ব, ঠিক আছে। এবার এখানে যেটা ডাস বসেছে, এটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই ডাস বসেছে। যদি এরকম হয় ফার্স্ট পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ডুয়ের সঙ্গে ইএস অ্যাড করে বসবে, আর অন্য ক্ষেত্রে শুধুমাত্র ডু বসবে অন্য নাম্বারে। তাহলে আই ডু মাই হোমওয়ার্ক, সি ডাস আর কোচিং, উই ডু আওয়ার জব, দে ডু দেয়ার ডিউটি, হি ডাস দ্য ওয়াশিং আপ, এই যে সেন্টেন্সগুলো হলো এগুলো হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। এবং এখানে যে ডুটা ব্যবহার করা হয়েছে বা ডাসটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে এর ফর্মুলা কী হলো, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ডু ভার্ব বসবে, ডু ভার্ব, ডু মেন ভার্ব বসবে, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং যা ছিল সেটা বসে গেল, ঠিক আছে। এরপরে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ডু ভার্ব নেগেটিভ কীভাবে ইউজ করি আমরা। নেগেটিভ করতে গেলে যেমন আই ডু দ্য হোমওয়ার্ক, আমি আমি আমার হোমওয়ার্ক করি, এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কী করতে হবে, আই ডু নট ডু দ্য হোমওয়ার্ক। এখানে ডু নটটাকে আনতে হয়েছে, আনতে হয়েছে কেন, ও নটটাকে আনা হয়েছে আমাদের নেগেটিভ সেন্টেন্স, তাই ডুটা কেন নিয়ে এসেছি, ডুটা নিয়ে এসেছি একটা সাপোর্টিং ভার্ব হিসেবে, কারণ এখানে মেন ভার্ব যেহেতু আছে ডু, তাহলে আমরা একটা সাপোর্টিং ভার্ব লাগবে, একটা হেল্পিং ভার্ব লাগবে। তো সেই জন্য আমি ডুটা হেল্পিং ভার্ব হিসেবে নিয়ে এসেছি। তাহলে আই ডু নট ডু দ্য হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করি না। সি ডাস আর কোচিং, এটা অ্যাফার্মেটিভে আছে, এটাকে যদি নেগেটিভ করি, সি ডাস নট ডু হার কোচিং, ঠিক আছে, যেটা যেহেতু কর্তা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে ডাস নট হয়ে গেছে। উই ডু আওয়ার জব, উই ডু নট ডু আওয়ার জব, আমরা আমাদের কাজ করি না। দে ডু দেয়ার ডিউটি, দে ডু নট ডু দেয়ার ডিউটি, তারা তাদের কাজ করে না। হি ডাস দ্য ওয়াশিং আপ, হি ডাস নট ডু দ্য ওয়াশিং আপ, সে তারা সে তাদের তারা নিজেদেরকে ফ্রেশনেস করে না বা পরিষ্কার করে না, ঠিক আছে। তো এই যে সেন্টেন্সগুলো হলো এটা হলো নেগেটিভ সেন্টেন্স। এর ফর্মুলা কী হলো, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ডু অথবা ডাস বসবে, সাবজেক্ট হিসেবে ডু অথবা ডাস, এই ডু অথবা ডাস কিন্তু হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, ঠিক আছে। তারপরে নট বসবে, যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাই নট বসবে, তারপরে মেন ভার্ব বসবে, মেন ভার্ব যেটা হলো ডু, ডুটা হলো মেন ভার্ব, তাহলে ডু বসে গেল, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং যদি কিছু থাকে সেটা বসে গেল। তাহলে নেগেটিভ সেন্টেন্স আমাদের হয়ে গেল। এরপরে আমরা শিখবো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে।
এর ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হলো প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যে আমরা কিভাবে করব, যেমন আই ডু দ্য হোমওয়ার্ক, এটাকে যদি আমি প্রশ্নবোধক বাক্যে করি, যেমন আমি আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি, আমি কি কাজটা করি, যদি আমি কোশ্চেন করি এরকম আসবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে ডু অথবা ডাস বসবে, প্রথমেই যেহেতু ওই হেল্পিং ভার্বটা আমাকে একটা নিয়ে আসতে হবে প্রথমে, তাহলে ডু অথবা ডাস বসে গেল, তারপরে সাবজেক্ট বসলো, তারপরে মেন ভার্ব ডু বসে গেল, তারপরে অবজেক্ট যদি কিছু থাকে সেটা বসে গেল, দ্য হোমওয়ার্ক, এবং রিমেনিং যদি কিছু থাকে সেটা বসে গেল। তাহলে কী সেন্টেন্সটা হলো, আই ডু হোমওয়ার্ক, এটা হলো অ্যাফার্মেটিভ, আই ডু দ্য হোমওয়ার্ক, এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে যদি আমি ইন্টারোগেটিভে করতে চাই, তাহলে ডু আই ডু দ্য হোমওয়ার্ক, আমি কি কাজটা করি, আমি কি হোমওয়ার্কটা করি। সি ডাস আর কোচিং, ডাস সি ডু আর কোচিং, সে কি তার কোচিং করে বা ক্লাসটা করে। উই ডু আওয়ার জব, ডু উই ডু আওয়ার জব, আমরা কি আমাদের কাজটা করি। দে ডু নট ডু দেয়ার ডিউটি, এটা একটা নেগেটিভ সেন্টেন্স আছে, যদি নেগেটিভ সেন্টেন্সও হয় তাহলে কী হবে, এখানে যেটা আছে ডু অথবা ডাস আছে, এর সঙ্গে নটটাও অ্যাড হবে যদি নেগেটিভ সেন্টেন্সও হয়। তাহলে ডু নট দে ডু দেয়ার ডিউটি, তারা কি তাদের ডিউটি করে না। হি ডাজ নট ডু দ্য ওয়াশিং আফ, তাহলে এখানে কী হবে, ডাজ নট প্রথমেই চলে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট বা রিমেনিং যা কিছু থাকবে। ডাজ নট হি ডু দ্য ওয়াশিং আফ, তাহলে এত পর্যন্ত বোঝা গেছে, এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। তাহলে ডু ভার্বের অ্যাফর্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এরপরে ডু ভার্বকে আমরা হেল্পিং ভার্ব হিসেবে বা অক্সিলারি ভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি, কিভাবে সেটা দেখে নেওয়া যায়। প্রথমে আছে আমার নেগেটিভ সেন্টেন্সে, নেগেটিভ সেন্টেন্সে যদি প্রথমে বলি, তাহলে আই ইট রাইস, এটা হলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ডু ভার্বকে কীভাবে আমরা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসাবে ইউজ করি সেটাই দেওয়া আছে। আই ইট রাইস, আমি ভাত খাই, এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে আমি ভাত খাই না, সেক্ষেত্রে সেন্টেন্সটা কী হবে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ডু অথবা ডাজ নট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং, বোঝা গেছে। তো এইখানে তারপরে রিমেনিং বসবে, তাহলে এখানে আমি ভাত খাই, এটাকে যদি আমি নেগেটিভ করি আমি ভাত খাই না, তাহলে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ডু নট, তারপরে ডু নট বসবে, যেহেতু সাবজেক্ট ফার্স্ট পারসন তাহলে ডু নট বসলো, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট, ইট মানে খাওয়া, ইট বসে গেল, তারপরে অবজেক্ট রাইস, তাহলে আই ইট রাইস, এটাকে যদি আমি নেগেটিভ করি আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই, আমি ভাত খাই না। সি রিডস বুক, সে বই পড়ে, সি রিডস বুকস, সে বই পড়ে, এটাকে যদি আমি নেগেটিভ করি সি ডাজ নট রিড বুকস, সে বই পড়ে না, তাহলে এখানে ডাজ নট হলো কেন, কর্তা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ডাজ নট হয়ে গেছে ডু নট এর জায়গায়, ঠিক আছে। তো এইখানে যে ডুটা আমরা ইউজ করছি এটা কিন্তু অক্সিলারি ভার্ব হিসাবে, কারণ মেন ভার্ব এখানে ইট আছে, এখানে রিড আছে, এখানে প্লে আছে, এগুলো মেন ভার্ব, মেন ভার্বকে সাহায্য করার জন্য এই ডু নটটাকে ডুটাকে নেওয়া হয়েছে, আর যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাই নটটাকে নেওয়া হয়েছে। তাহলে আই ইট রাইস, আই ডু নট ইট রাইস, সি রিডস বুকস, সি ডাজ নট রিড বুকস, দে প্লে ফুটবল, দে ডু নট প্লে ফুটবল, উই ওয়াচ টিভি এভরি ডে, উই ডু নট ওয়াচ টিভি এভরি ডে, তাহলে বোঝা গেল ডু ভার্বটা নেগেটিভ সেন্টেন্সে কীভাবে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, আশা করি বোঝা গেছে। এরপরে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে যদি ইন্টারোগেটিভে করতে চাই সেক্ষেত্রে কী করবো, যেমন আই ইট রাইস, আই ইট রাইস, এটাকে যদি আমি এটা অ্যাফার্মেটিভ আছে, এটাকে যদি আমি ইন্টারোগেটিভে করতে চাই তাহলে কী করবো, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। সি রিডস বুকস, সে বই পড়ে, ডাজ সি রিড বুকস, সে কি বই পড়ে। দে প্লে ফুটবল, ডু দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে। উই ওয়াচ টিভি এভরি ডে, ডু উই ওয়াচ টিভি এভরি ডে, আমরা কি প্রতিদিন টিভি দেখি। তাহলে এখানে কী হলো, প্রথমে ডু অথবা ডাস বসলো, সাবজেক্ট হিসেবে প্রথমেই ডু অথবা ডাস বসলো, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং। তাহলে আই ইট রাইস, ডু আই ইট রাইস, প্রথমে ডু বসে গেল, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, মেন ভার্ব বসে গেল, তারপরে অবজেক্ট বসে গেল। এইভাবে তাহলে আশা করি বোঝা গেছে যে ডু ভার্বটা অক্সিলারি ভার্ব হিসেবে কীভাবে আমরা ইউজ করি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সে, ঠিক আছে। এরপরে আসবো আমরা নেগেটিভ সেন্টেন্সে, ডু ভার্বটা কীভাবে আমরা ইউজ করি অক্সিলারি ভার্বকে, সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে নেগেটিভ সেন্টেন্সে কীভাবে আমরা অক্সিলারি ভার্ব টু ডু ব্যবহার করি, ডু ভার্বটা ব্যবহার করি।
যেমন পাস্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলা কি আছে, প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম বসে, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং যা কিছু বসে। তাহলে এই সেন্টেন্সটা সেরকমই আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। সি রেড বুকস ইয়েস্টারডে, সে গতকাল বই পড়েছিল। দে প্লেড ফুটবল, সে তারা ফুটবল খেলেছিল। উই ওয়াচ টিভি ইয়েস্টারডে, আমরা গতকাল টিভি দেখেছিলাম। এই যে সেন্টেন্সগুলো আছে এগুলো হলো পাস্টে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। এটাকে যদি আমি নেগেটিভে করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, তার প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ডিড নট বসাতে হবে। প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ডিড নট হবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে রিমেনিং বসবে। তাহলে সেই মতো আই এট রাইস, এটাকে যদি করি, এখানে সাবজেক্ট কোনটা আই, ডিড নট বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ভার্ব কোনটা খাওয়াটা ইট, তাহলে ইটের প্রেজেন্ট ফর্ম হলো ইট, তাহলে ইট বসে গেল। আই ডিড নট ইট রাইস, আমি ভাত খাইনি। সি রেড বুকস ইয়েস্টারডে, সে বই পড়ে গতকাল বই পড়েছিল। এটাকে যদি আমি নেগেটিভে করি তাহলে সি ডিড নট রেড বুক ইয়েস্টারডে, সি ডিড নট রিড বুকস ইয়েস্টারডে, সে গতকাল বই পড়েনি। ঠিক আছে, তো এরপরে আছে দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল। এটাকে যদি আমি নেগেটিভ করি, দে ডিড নট প্লে ফুটবল, তারা ফুটবল খেলেনি। উই ওয়াচ টিভি ইয়েস্টারডে, আমরা গতকাল টিভি দেখেছিলাম। এটাকে যদি নেগেটিভ করি, উই ডিড নট ওয়াচ টিভি ইয়েস্টারডে, তাহলে প্রথমে সাবজেক্ট বসলো, তারপরে ডিড নট বসলো, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলো, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং যা কিছু আছে সেটা বসে গেল। আশা করি বোঝা গেছে নেগেটিভ সেন্টেন্সে কীভাবে কী হলো। এরপরে আছে আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ পাস্ট ইনডিফিনাইট টেন্সে যদি আমি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কিছু করি, সেক্ষেত্রেও আমরা ডু ভার্বকে, ডুকে আমরা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করি। যেমন প্রেজেন্ট ইনডিফিনাইটে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কী লিখেছিলাম, আই এট রাইস, সি রেড বুক ইয়েস্টারডে, দে প্লেড ফুটবল, উই ওয়াচ টিভি ইয়েস্টারডে, এগুলো বলেছিলাম। তো এগুলোকে আমি যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করি, কী করতে হবে, প্রথমে আমার ডিড বসাতে হবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে। তাহলে আই এট রাইস, এখানে সাবজেক্ট কোনটা আই, তাহলে আইয়ের বসানোর আগে প্রথমে, যেহেতু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হচ্ছে, প্রথমে আমি ডিড বসিয়ে নেবো, যেহেতু এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্রথমে ডিড বসিয়ে নিলাম, তারপরে সাবজেক্ট বসলো, তারপরে ভার্ব কোনটা ইট, ইটের প্রেজেন্ট ফর্ম ইট, তাহলে ইট বসে গেল, ডিড আই ইট, অবজেক্ট কোনটা রাইস, কী খাই, ভাত, তাহলে ভাতটা হয়ে গেল অবজেক্ট। তাহলে ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম। ঠিক আছে, এরপরে সি রেড বুকস ইয়েস্টারডে, ডিড সি রিড বুকস ইয়েস্টারডে, সে কি গতকাল বই পড়েছিল। দে প্লেড ফুটবল, ডিড দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলেছিল। উই ওয়াচড টিভি ইয়েস্টারডে, ডিড উই ওয়াচ টিভি ইয়েস্টারডে, আমরা কি গতকাল টিভি দেখেছিলাম। তাহলে কী ফর্মুলা হলো, প্রথমে ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং। ওকে, এরপরে আমরা শিখবো টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব মানে উই ক্যান ইউজ টু হ্যাভ ভার্ব অ্যাজ আ মেন ভার্ব, অ্যাজ আ অক্সিলারি ভার্ব। হ্যাভ ভার্বকেও আমরা অক্সিলারি ভার্ব এবং মেন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। হ্যাভ মানে যেমনটা আমরা আগে বলেছি, আমার দখলে কিছু আছে বা আমার নিজের কিছু, এরকম বোঝাতে হ্যাভ ভার্ব ব্যবহার করা হয়। এর ফর্মুলা কী হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসবে সাবজেক্ট হিসেবে, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং বসবে। যেমন আই হ্যাভ আ স্মার্টফোন, আমার একটা স্মার্টফোন আছে। সি হ্যাজ কার্লি হেয়ার, তার উগড়ানো চুল আছে। দে হ্যাভ হিউজ মানি, তাদের প্রচুর টাকা আছে। রাখি হ্যাজ আ বিউটিফুল ভয়েস, রাখি হ্যাজ বিউটিফুল ভয়েস, রাখির কণ্ঠস্বর খুব সুন্দর, এটা তার দখলে বা তার নিজের। পলাশ হ্যাজ আ স্টোরি বুক, পলাশের একটা স্টোরি বুক, পলাশের একটা স্টোরি বুক আছে। তাহলে এই যে সেন্টেন্সগুলো হলো, এগুলো হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলো, এবং এখানে হ্যাভ এবং হ্যাজ যেটা ব্যবহার করলাম, এটা কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহার করলাম। এরপরে আমরা দেখবো যে হ্যাভ ভার্বের নেগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স শিখলাম, এবার আমরা নেগেটিভ সেন্টেন্স আছে। যেমন প্রথমটা, আমার একটা স্মার্টফোন আছে, এখন বলবো কি আমার একটা স্মার্টফোন নেই। তাহলে না, যদি না হয় সে নেগেটিভ সেন্টেন্স হয়, সেক্ষেত্রে ফর্মুলা কী হবে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ডু নট অথবা ডাজ নট বসবে সাবজেক্ট হিসেবে, তারপরে হ্যাভ ভার্ব,
ভার্ব মানে মেন ভার্ব, মেন ভার্ব বসে গেল, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং বসে। তাহলে কি হলো, প্রথমে সাবজেক্ট বসলো, তারপরে ডু নট অথবা ডাজ নট, এটা কিন্তু হেল্পিং ভার্ব, এটা কিন্তু মেন ভার্ব নয়, ডু নটটা, ডু নট অথবা ডাজ নট হেল্পিং ভার্ব বসে গেল, তারপরে হ্যাভ ভার্ব, হ্যাভ বসলো, এটা হলো মেন ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং। সেই মতো করে যদি আমি সেন্টেন্সগুলো করি, আই আমার একটা স্মার্টফোন নেই, আই ডু নট হ্যাভ আ স্মার্টফোন, এখানে সাবজেক্ট হলো আমি, ডু নট এটা হলো হেল্পিং ভার্ব, যেহেতু ডুটা হলো হেল্পিং ভার্ব, যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাই হলো নট, ডু নট, তারপরে মেন ভার্ব হলো হ্যাভ, তারপরে অবজেক্ট হলো এ স্মার্টফোন। তাহলে আই ডু নট হ্যাভ আ স্মার্টফোন, প্রথমে সাবজেক্ট, তারপরে ডু নট অথবা ডাজ নট, তারপরে মেন ভার্ব হ্যাভ, তারপরে অবজেক্ট এবং রিমেনিং। সি ডাজ নট হ্যাভ কার্লি হেয়ার, তার ওগরানো চুল নেই। দে ডু নট হ্যাভ হিউজ মানি, তাদের প্রচুর টাকা নেই। রাখি ডাজ নট হ্যাভ আ বিউটিফুল ভয়েস, রাখির সুন্দর ভয়েস নেই, বা হ্যাঁ রাখির সুন্দর ভয়েস নেই। পলাশ ডাজ নট হ্যাভ আ স্টোরি বুকস, বুকস না, এটা বুক হবে, পলাশের গল্পের বই নেই, ঠিক আছে। তো এটা হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স। এরপরে এই সেন্টেন্সগুলোকে আমি যদি এবার ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে করি, সেক্ষেত্রে আমার কি করতে হবে, যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি আছে, আই হ্যাভ আ স্মার্টফোন, আমার একটা স্মার্টফোন আছে, এটাকে যদি আমি ইন্ট্রোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্যে করি, আমার কি একটা স্মার্টফোন আছে, এটাই করবো। সেক্ষেত্রে আমার ফর্মুলা কী হবে, প্রথমে ডু অথবা ডাজ হবে, যদি নেগেটিভ সেন্টেন্স হয় ডু অথবা ডাজ নট হবে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে ডু অথবা ডাজ হবে অনলি, যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে ডু নট অথবা ডাজ নট হবে, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসবে, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং কিছু বসবে, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং যা আছে সেটা বসবে, ঠিক আছে। তো এরপরে এভাবে যদি আমি সেন্টেন্সগুলোকে সাজাই, আই হ্যাভ আ স্মার্টফোন, ডু আই হ্যাভ আ স্মার্টফোন, প্রথমে যেহেতু সাবজেক্ট আই, তাহলে প্রথমে ডু বসলো, তারপরে আই, তারপরে মেন ভার্ব হ্যাভ, তারপরে অবজেক্ট আ স্মার্টফোন, তাহলে ডু আই হ্যাভ আ স্মার্টফোন, আমার কি একটা স্মার্টফোন আছে। সি হ্যাজ কার্লি হেয়ার, ডাজ সি হ্যাজ কার্লি হেয়ার, তার কি গোগ্রামে চুল আছে। দে হ্যাভ হিউজ মানি, ডু দে হ্যাভ হিউজ মানি, তাদের কি হিউজ মানি আছে। রাখি ডাজ নট হ্যাভ বিউটিফুল ভয়েস, ডাজ নট রাখি হ্যাজ আ বিউটিফুল ভয়েস, ডাজ নট রাখি হ্যাজ, তাহলে রাখি ডাজ নট হ্যাভ, রাখি ডাজ নট হ্যাভ বিউটিফুল ভয়েস, ডাজ নট রাখি হ্যাজ বিউটিফুল ভয়েস, তারপরে পলাশ ডাজ নট হ্যাভ আ স্টোরি বুক, এটা হলো অ্যাফার্মেটিভে, অ্যাফার্মেটিভে, আচ্ছা এটা নেগেটিভে হয়ে গেল, এই দুটো সেন্টেন্স নেগেটিভে হয়ে গেল, সেক্ষেত্রে আমাদের কী হবে, ডাজ নট পলাশ হ্যাজ আ স্টোরি বুক, তাহলে প্রথমে ডু নো, ডু অথবা ডাজ, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে ডু অথবা ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং, আর যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স না হয়, নেগেটিভ সেন্টেন্স হয়, সেক্ষেত্রে কী হবে, ডু নট অথবা ডাজ নট বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং বসবে। এটা হয়ে গেল এত পর্যন্ত। এরপরে আমরা শিখব টু হ্যাভ ভার্ব অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব, হ্যাভ ভার্বে কীভাবে আমরা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করি। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা হ্যাভ ভার্বকে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করি, যেমন আই হ্যাভ সিন দ্য ম্যান, প্রথমে বলে দিই প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাজে বলে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো বর্তমানে কোনো কাজ একটু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান, মানে একটু আগে জাস্ট কাজটা শেষ হয়ে গেছে বর্তমানে কিন্তু তার ফল এখনও বর্তমান, এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝায়। যেমন আই হ্যাভ সিন দ্য ম্যান, আমি লোকটাকে দেখেছি, দেখেছি মানে একটু আগে দেখেছিলাম, এখন দেখছি না, একটু আগে দেখেছিলাম কিন্তু তার রেজাল্ট এখনও চলছে। সি হ্যাজ ইটেন দ্য ফুড, সে ফলগুলো খেয়েছে, এই খাবারটা খেয়েছে। রাজা হ্যাজ কমপ্লিটেড দ্য জব, রাজা তার কাজটা কমপ্লিট করেছে। তিথি হ্যাজ ফিনিশ হার হোমওয়ার্ক, তিথি তার হোমওয়ার্ক ফিনিশ করে ফেলেছে। উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতে গেছি। এই যে সেন্টেন্সগুলো আছে এগুলোকে যদি আমরা এখানে যেগুলো আমরা ব্যবহার করেছি যে সেন্টেন্সগুলো, এখানে কিন্তু হ্যাভটা, হ্যাভ বা হ্যাজটা হলো কিন্তু অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, কারণ এখানে কিন্তু আরেকটা করে ভার্ব আছে। যেমন প্রথমে, যেমন আমি লোকটাকে দেখেছি, এখানে সাবজেক্ট হলো আমি, আই বসে গেছে, তারপরে একটা হেল্পিং ভার্ব বসেছে হ্যাভ, আয়ের পরে সবসময় হ্যাভ বসে, তাহলে হ্যাভ বসেছে। এরপরে হলো ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম, ভার্ব কোনটা, দেখাটা,
অ্যাকচুয়াল মেন ভার্ব হলো দেখা, সি মানে দেখা, এর পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম হলো সিন, আই হ্যাভ সিন, তারপরে অবজেক্ট দ্য ম্যান। তাহলে এখানে প্রথমে সাবজেক্ট, তারপরে কিন্তু এখানে একটা মেন ভার্ব আছে, কিন্তু এই মেন ভার্বকে সাহায্য করার জন্য একটা হেল্পিং ভার্ব নেওয়া হয়েছে, সেটা হলো হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্ট হিসাবে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নেওয়া হয়ে থাকে। তাহলে কি আমি লোকটাকে দেখেছি, আই হ্যাভ সিন দ্য ম্যান, আমি লোকটাকে দেখেছি। সি হ্যাজ ইটেন দ্য ফুড, সে খাবার খেয়েছে। রাজা হ্যাজ কমপ্লিটেড দ্য জব, রাজা কাজটি শেষ করেছেন। তিতি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক, তিতি তার বাড়ির কাজ শেষ করে ফেলেছে। উই হ্যাভ ওয়ন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতে গেছি। তাহলে এখানে যে হ্যাবটা বসলো এটা কিন্তু হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হলো, বিকজ এখানে অলরেডি একটা মেন ভার্ব আছে। এরপরে আমরা জানবো টু হ্যাভ ভার্ব অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব কোথায় বসে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে প্রথমে বলে দিই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো একটা কাজ, কোনো কাজ বর্তমানে করা হচ্ছে কিন্তু এটা অনেক শুরু হয়েছিল কিছু আগে এবং সেই কাজটা এখনও চলছে, মানে বর্তমানে কোনো কাজ অনেকক্ষণ ধরে করা চলছে এমন বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। বর্তমানে কোনো কাজ কন্টিনিউইং চলছে, অনেকক্ষণ ধরে চলছে, যেটা অনেক আগে শুরু হয়ে থাকতে পারে, এখনও সেই কাজটা চলছে এরকম হতে পারে, এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন সি তিনি চার ঘন্টা ধরে বইটি পড়ছেন, মানে চার ঘন্টা মানে অনেকটা সময় ধরে একই কাজ করছে, তো সেই জন্য এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। এরপর আছে আমরা দু ঘন্টা ধরে ফুটবল খেলছি, গত মাস থেকে তিনি জ্বরে ভুগছিলেন, তারা গত সপ্তাহ থেকে ভ্রমণ করছেন, রাজা গত বছর থেকেই অনুশীলন করছেন, এরকম বোঝাচ্ছে আর কি। তো এই সেন্টেন্সগুলোকে যদি আমি ইংরেজিতে ট্রান্সলেট করি, মানে টেন্সে ইংরেজিতে ট্রান্সলেট করি, টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সেগুলো কীভাবে ট্রান্সলেট করব, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বিন বসবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং বসবে। তাহলে তিনি চার ঘন্টা ধরে বইটি পড়ছেন, এখানে সাবজেক্ট কোনটা, তিনি, হি বা সি হতে পারে, তাহলে এখানে সি বসে গেছে। এরপরে আছে হ্যাভ বিন বা হ্যাজ বিন সাবজেক্ট হিসাবে, সি এটা কিন্তু হ্যাজ বিন হয়ে গেল, সি হ্যাজ বিন, আই এবং ওয়ের পরে অনলি হ্যাভ বসে, বাকি সব ক্ষেত্রে হ্যাজ বসে, তাহলে সি হ্যাজ বিন। এরপরে আছে মেন ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। মেন ভার্ব কোনটা, বই পড়ছে, পড়াটা, রিড মানে পড়া, এর পাস্ট এর সঙ্গে আইএনজি যোগ, রিডিং, তাহলে সি হ্যাজ বিন রিডিং, কি পড়ছে, বই, দ্য বুক, এটা হয়ে গেল অবজেক্ট, ফর ফোর আওয়ার্স, এটা রিমেনিং যা ছিল সেটা হয়ে গেল ফর ফোর আওয়ার্স, চার ঘন্টা ধরে। তাহলে এই মতো করে, তাহলে এখানে যে হ্যাবটা বা হ্যাজটা আমি বসালাম, এই যে সেন্টেন্সগুলোতে হ্যাব অথবা হ্যাজ বসালাম, এটা কিন্তু হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা কিন্তু কোনো মেন ভার্ব নয়, কারণ মেন ভার্ব সবগুলোতেই আছে। যেমন প্রথমটায় রিড, এটা মেন ভার্ব, তারপরে এটা প্লে মেন ভার্ব, তারপরে সাফার, এটা মেন ভার্ব, তারপরে ট্রাভেল, এটা মেন ভার্ব, প্র্যাকটিস, এটা মেন ভার্ব, কিন্তু এগুলো ছাড়া যে হেল্পিং ভার্ব ব্যবহৃত হয়েছে সেটা হলো হ্যাব অথবা হ্যাজ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে। সুতরাং এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে কী হবে, তিনি চার ঘন্টা ধরে বইটি পড়ছেন, হি হ্যাজ বিন রিডিং দ্য বুক ফর ফোর আওয়ার্স, আমরা দুই ঘন্টা ধরে ফুটবল খেলছি, উই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর টু আওয়ার্স, গত মাস থেকেই তিনি জ্বরে ভুগছিলেন, সি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট মান্থ, তারা গত সপ্তাহ থেকে ভ্রমণ করছেন, দে হ্যাভ বিন ট্রাভেলিং ফ্রম লাস্ট উইক, রাজা গত বছর থেকেই অনুশীলন করছেন, রাজা হ্যাজ বিন প্র্যাকটিসিং সিন্স লাস্ট ইয়ার, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল এইখানটায় হ্যাভ বার, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। এরপরে আমরা আসবো হ্যাভ বার কার কোথায় ব্যবহৃত হয় অক্সিলারি হিসেবে, পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে, অতীতে কোনো কাজ, অতীতে অ্যাকচুয়ালি দুটো কাজকে বোঝাতে, অতীতে দুটো কাজ হয়েছিল এবং দুটো কাজের মতো কোনো একটা আগে হয়েছিল, এরকম বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স বোঝানো হয়, মানে অতীতে কোনো কাজ শুরু হয়েছিল এবং অতীতেই সেই কাজটা শেষ হয়ে গেছিলো। মেনলি এটা ব্যবহৃত হয় অতীতে দুটো কাজ শুরু হয়েছিল, দুটো কাজের মধ্যে কোনো একটা কাজ একটু আগে শেষ হয়েছে, এরকম বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত করা হয়। তো ঠিক আছে, আমরা দেখে নিতে চাচ্ছি এক্সাম্পলটা, আমি লোকটাকে দেখেছিলাম, তিনি খাবারটি খেয়েছিলেন, রাজা কাজটি শেষ করেছিলেন, তিনি তার বাড়ির কাজ শেষ করেছিলেন, আমরা ম্যাচটি জিতেছিলাম, এরকম বোঝাতে।
এবার এই সেন্টেন্সগুলোকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেমন প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাড বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম বসবে, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং। এখানে যে হ্যাডটা আমরা বসাবো সেটা কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, কারণ মেন ভার্ব অলরেডি এই সেন্টেন্সগুলোর মধ্যে আছে। আই হ্যাড সিন দ্য ম্যান, আমি লোকটাকে দেখেছিলাম, আই হ্যাড সিন দ্য ম্যান, এখানে সাবজেক্ট হয়ে গেল আই, তারপরে সাপোর্টিং ভার্ব হিসেবে কি বসবে, হ্যাড, ঠিক আছে, যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাডটা বসলো। এরপরে সিন, এখানে মেন ভার্ব বসবে, সিনটা হলো মেন ভার্ব, অ্যাকচুয়াল ভার্ব কি সি, সির পাস্ট পার্টিসিপেল ফর্ম হলো বা ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হলো সিন, তাহলে আই হ্যাড সিন দ্য ম্যান, আমি লোকটাকে দেখেছিলাম, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, ভার্ব মানে ওখানে মেন ভার্ব, আর হ্যাডটা এখানে যেটা হচ্ছে এটা হলো হেল্পিং ভার্ব, সিনটাকে সাহায্য করার জন্য। আমি লোকটাকে দেখেছিলাম, আই হ্যাড সিন দ্য ম্যান, তিনি খাবারটি খেয়েছিলেন, সি হ্যাড ইটেন দ্য ফুড, রাজা কাজটি শেষ করেছিলেন, রাজা হ্যাড কমপ্লিটেড দ্য জব, তিথি তার বাড়ির কাজ শেষ করেছিলেন, তিথি হ্যাড ফিনিশড হার হোমওয়ার্ক, আমরা ম্যাচটি জিতেছিলাম, উই হ্যাড ওন দ্য ম্যাচ। এই যে সেন্টেন্সগুলো হলো এটা কিন্তু হলো পাস্ট পারফেক্ট টেন্স, এবং এখানে যে হ্যাডটা ব্যবহার করা হয়েছে সেটা হলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে, কাকে হেল্প করছে, মেন ভার্বকে, মেন ভার্ব কোনটা সেটা হলো প্রত্যেকটা সেন্টেন্সের আলাদা আলাদা আছে, যেমন সি, সি খাওয়া মানে দেখা, খাওয়া কমপ্লিট করা, শেষ করা, জিতে যাওয়া, এই সবগুলো মেন ভার্ব আছে। আশা করি এখানে বোঝা গেছে। এরপরে যেটা আমরা শিখব সেটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে লাগে বলতে, অতীতে কোনো কাজ অনেকক্ষণ ধরে করা হচ্ছিল, এরকম বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অতীতে কোনো কাজ অনেকক্ষণ ধরে করা হচ্ছিল এমন বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন তিনি 4 ঘন্টা ধরে বইটি পড়ছিলেন, আমরা 2 ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম, গত মাস থেকেই তিনি জ্বরে ভুগছিলেন, তারা গত সপ্তাহ থেকে ভ্রমণ করছিলেন, তারা গত বছর থেকেই অনুশীলন করছিলেন, তার মানে অতীতে কোনো কাজ, এই কাজগুলো অনেকক্ষণ ধরে হচ্ছিল, এরকম বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। এর ফর্মুলা কী হবে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাড বিন বসবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং যা থাকবে সেটা বসবে। আবার বলে দিচ্ছি, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাড বিন বসবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং বসবে। যেমন তিনি 4 ঘন্টা ধরে বইটি পড়ছিলেন, এখানে সাবজেক্ট কোনটা, তিনি, হি বা সি হতে পারে, সি বসে গেছে। এরপরে হ্যাড বিন বসে গেছে, এখানে যে হ্যাডটা বসেছে এটা কিন্তু সাপোর্টিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, এটা কোনো মেন ভার্ব নয়। এরপরেই বসবো আমাদের মেন ভার্ব, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে বসাতে হবে। মেন ভার্ব কোনটা, রিড, রিড মানে পড়া, এর সঙ্গে আইএনজি যোগ করে দেবো রিডিং, মানে সি হ্যাড বিন রিডিং, কি পড়ছিল, বই পড়ছিল, বইটা হয়ে গেল অবজেক্ট, বসে গেল। এরপরে ফর 4 আওয়ার্স, এটা হয়ে গেলো রিমেনিং ছিল, এটা বসিয়ে দিলাম। তাহলে তিনি 4 ঘন্টা ধরে বইটি পড়ছিলেন, হি হ্যাড বিন রিডিং দ্য বুক ফর 4 আওয়ার্স, আমরা 2 ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম, উই হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স, গত মাস থেকে তিনি জ্বরে ভুগছিলেন, সি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট মান্থ, আমরা গত সপ্তাহ থেকে ভ্রমণ করছিল, তারা গত সপ্তাহ থেকে ভ্রমণ করছিলেন, দে হ্যাড বিন ট্রাভেলিং ফ্রম লাস্ট উইক, রাজা গত বছর থেকেই অনুশীলন করছিলেন, রাজা হ্যাড বিন প্র্যাকটিসিং সিন্স লাস্ট ইয়ার। এই যে সেন্টেন্সগুলো হলো এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এর ফর্মুলা হলো সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং। তাহলে আশা করি বোঝা গেছে, আজকের ভিডিওটা এত পর্যন্তই ছিল, আশা করি এই ব্যাপারগুলো নিয়ে আমি বোঝাতে পেরেছি যে কোথায় কোথায় বি ভার্ব কিন্তু খুব ইম্পর্টেন্ট, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব খুব ইম্পর্টেন্ট। আমরা যখনই কোনো সেন্টেন্স কারেক্টভাবে লিখতে চাই এবং বলতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের বি ভার্ব প্রতিটা পদেই আমাদের কাজে লাগে, বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব তিনটেই আমাদের খুব কাজে লাগে, সেটা এটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। তো আশা করি আমি যতটা বোঝাতে পারি বুঝিয়েছি, এরপরেও যদি কারোর কোথাও জায়গায় বুঝতে অসুবিধা থাকে বা কোথাও বুঝতে মিস করে থাকো বা আমি কোথাও মিস করে থাকি, তো সেক্ষেত্রে প্লিজ আমাকে জানাতে পারো আমার কমেন্ট বক্সে লিখে যে এই জিনিসটা বোঝা যায়নি বা এই জিনিসটা নিয়ে আরেকবার একটু ভিডিও বানালে বা আরেকটা কোনো ক্লিয়ারেন্স দিলে ভালো হয়, তো দ্যাট আই উইল ডু। ওকে, তো এত পর্যন্ত। এছাড়া যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো এবং সাবস্ক্রিপশন বাটনটা প্রেস করে দিও। এছাড়া এইরকম ধরনের ভিডিও প্রচুর আমি আপলোড করছি, সেগুলো ডেলি নিয়মিত পেতে বেল আইকনটা ক্লিক করে রেখো, তাহলে কি হবে যখনই আমি কিছু আপলোড করবো সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, বাই।